তোমার সাথে দেখা হইলেই একটা না একটা ঝামেলা লাগি যায়। মানে একটা ঝামেলা লাগবেই, এটা শিওর হয়ে গেছে। এখন মুই বুঝ দিয়েছি না তোমার সাথে রিলেশনটা আমি কন্টিনিউ করুম কেমনে করে। তাইলে একটা কাম করো, আমার লগে যে সম্পর্কটা আছে না, হেডে শেষ করে দাও। আহা, মুই কি সে কথা বলছি তোমাকে? তোমার কথার মানে তো হেডেই দাঁড়ায় মাসুদ। আসলে তোমার কি বলবো, এত মানুষের চোখ ফাই দিয়ে মানে আমাদের সম্পর্কটা সেলে যাওয়াটা কি সত্যিকারই কথা? অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। আর তুমি বলো, ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে যে তুমি আমার হাতে হাত রেখে হাঁটলা, আমরা ঘুরলাম ফিরলাম, একটু ডেট করলাম, কেউ দেখলো না, সম্ভব? হ্যাঁ, থাকবে না কিরবেন নে, চলো তুমি আর মুই কোনো মানে পালাই যাই, এমন একটা জায়গায় যাই যে জায়গা তুমি আর মুই ছাড়া কেউ থাকবেই না, মোরা হয়ে যায় গর্বানু, সুখে শান্তিতে সংসার করবো আবার কি। কিন্তু আব্বা আম্মাকে ছাড়া সেটা সম্ভব? তুমি বলো, সম্ভব এটা? চাইলেই বহুত কিছু সম্ভব, আর না চাইলে কিছু সম্ভব না। এখন তোমার না, তোমার এই ডিসিশন নিতে হবে তুমি কি চাইতে আসো। মানে পিছুটানি মনে করে আমাকে শেষ করে দিতে আসে, বুঝছো? তুমি কি মনে করছো আমি দিনটা 24 ঘন্টা তোমাকে ফিল করি, তোমাকে পাইতে চাই, কিন্তু কি করুম, কি না পারতেছি সহ্য করতে, না পারতেছি কিছু করতে। মাসুদ, মোর কি মনে হয় জানো? কি? তুমি না কোনোদিনও মোর হইতে পারবা না। ওকে, তুমি এই ধরনের কথা বলতেছো কেন? কোনো মুখ দিয়ে তুমি যত যাই কও, তোমার মনে মন লেগে যে স্ট্যান্ডার্ড হার কথা এটা নাই। কি ধরনের কথা বলতে আসছো বলে বলে, তুমি কি ধরনের কথা বল? মুই ঠিকই কইছি, তোমার ওয়াইফ রে তুমি অনেক ভালোবাসো, যেটা তুমি মরে বাসো না। আরে তোমাকে যে কি একসেট ঠিক কথা বলছো, আমি আমার ওয়াইফকে অনেক অনেক ভালোবাসি, বুঝছো? কারণ আমরা একজন আরেকজনকে লাভ করে বিয়ে করছি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। তা আমি আমার ওয়াইফকে ভালোবাসবো না তো কি, তোমার কি মনে হয় আমি কাকে ভালোবাসবো? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি, আই লাভ মাই ওয়াইফ, শেষ, সোজা কথা। না না, আর দূর বুঝতেছো না, তা হইবে কেন? সাদিক কে? আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে জোকার এই বন্ধুটা, এত পরিমাণ ইয়ার কি ফাইজলামি করে, ফোন দিয়ে আমাকে বলতেছে এই শুনলাম তুই বলে তোর বউরু অনেক ভালোবাসো, আমি বলছি ও কি, দশটা না পাঁচটা না একটা মন্ত্র বউ আমি তাকে ভালোবাসবো না, এরে হিংসায় জ্বলিয়ে গেছে একজন, কয় কি যা বইয়ের আসল ধরে বই থাক। ও কোথা দুজনে খবর পাইছে তোমার কথা? আমি বলছি আমি ভালোবেসে বিয়ে বিয়ে করছি তো আমার কি, আমরা তো ভালোবেসে বিয়ে করছি নাকি আমরা একজন একজনকে? অবশ্যই বউ ছাড়া তার কেউ নাই। হ্যাঁ, তো মুখে মুখে ফলোয়ার আনবা গে, কম দিবা কিল্লাই? হ্যাঁ, তুই যারে কত ভালোবাসো কি মনে করছে আমি বুঝি না। যাক, মোর বউ তাইলে বুঝতেই পারে নাই মুই যে এতক্ষণ রীতার সাথে কথা বলছি। আমার বউ পাগল আইছে রে, এই তোমার মতো বেড়া মানুষকে যদি মুখ না থাকতো তাহলে যে কি হইতো? তাইলে কি হইতো? কি থাক, হেডার মুখে না কইলাম আই, এই আমাকে অ্যাক্টিং করবে না। হ্যাঁ, বাইসে গেছি আল্লাহ।